মিস বাংলাদেশ থেকে উঠে এসে সিনেমায় বড় পর্দায় কাজ করেছেন, অভিজ্ঞতাটা কেমন, কেমন অনুভূতি হয়েছে সব মিলিয়ে একটু বলুন। আমি একটু আগে হয়তোবা বলতাম বা অথবা প্রোগ্রাম শেষ হলে হয়তোবা বলতাম, সব জায়গায় আমি আজ পর্যন্ত আমার ইন্ট্রোডাকশন এইভাবে দেওয়া হয়েছে যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। আজকে আপনি বারবার বলছিলেন নায়িকা ঐশী, আমার একটু আনইজি লাগছিল। তো এই তো এই যে চেঞ্জটা ফিল করছি, মিস বাংলাদেশ থেকে আস্তে আস্তে নায়িকা তকমাটা আস্তে আস্তে লাগতে শুরু করেছে গায়ে। তো এনজয় করছি, অ্যাট দ্য সেম টাইম ওটা আমার শিকড়, তো কখনো ভুলে যাব না। এবং ওই প্ল্যাটফর্মটার মাধ্যমেই আমি আজকে সর্বজনের মাধ্যমে। আচ্ছা, সিনেমায় শুটিং করার আগে তো শুটিং সম্পর্কে একটা আইডিয়া আপনার নিশ্চয় ছিল, এই সিনেমায় আপনি শুটিং করেছেন, সো সিনেমা শুটিংটা কেমন লেগেছে, কেমন হয়েছে, কেমন আপনি আগে জানতেন, আবার শুটিংটা করে আপনি দেখলেন পরিবেশটা কেমন বা কাজের এনভায়রনমেন্টটা কেমন? কাজ না করলে কেউ, মানে শুটিং না করলে কেউ কোনোদিন শুটিংয়ের কষ্ট বুঝবে না। মানে যতই আমি ক্যামেরার সামনে এসে বলে বুঝে, যতই বিহাইন্ড দ্য সিন দেখাই, যারা শুটিং করেনি তারা কোনোদিন শুটিংয়ের কষ্ট বুঝবে না। তবে এই টিমে আমার থেকে কয়েকশো গুণ বেশি কষ্ট করেছে অন্যরা, শুভ ভাইয়ের কথা বলি বা যারা ক্যামেরার পিছনে ছিলেন, কলাকুশলীরা প্রত্যেকে।